পোশাক খাতে অস্থিরতার সঙ্গে দেশি বিদেশি চক্র জড়িত বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে গাজীপুরে টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তনে শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, গত 5 আগস্টের পর বহু শিল্প মালিক দেশ থেকে পালিয়ে গেছেন, এ কারণে সেসব ফ্যাক্টরিতে বেতন পরিশোধ হচ্ছে না, ফলে অসন্তোষ থামছে না। দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ইন্ধন জোগান হচ্ছে এবং সেটি আমরা এখন ডিসক্লোজ করবো না, আমাদের গোয়েন্দা রিপোর্টে তাই, এবং সেটার জন্য আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের কমার্স মিনিস্ট্রি এগুলো নিয়ে কাজ করছে। এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ সহ সকল কারখানাগুলোতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে এক শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এ সময় হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া সহ অন্যরা বক্তব্য রাখেন।